কুষ্টিয়ায় আজ থেকে শুরু হয়েছে আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস। ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়ি এখন বাউল ফকির আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। আখড়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবেশ সরকার। দেবেশ, ফকির লালন শাহের 134তম তিরোধান দিবসে আজ কি কর্মসূচি রয়েছে সেখানে? আপনি আপনি যেমনটা দর্শকদেরকে জানাচ্ছিলেন যে প্রকৃতপক্ষে আজকে কুষ্টিয়া ছেউড়িয়া এই কালীগঙ্গার পারে লালন শাহজির মাজার কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে এবং সমগ্র মানুষের ঢল যেন এসে মিশছে এই এই সাঁইজির আখড়া বাড়ির এই এই মোহনাতে এসে মিশেছে। আপনি জানাচ্ছিলেন যে আজকে কি কি আয়োজন রয়েছে। মূলত সাঁইজির যে তিরোধান দিবস 134তম তিরোধান দিবস উপলক্ষে যে সাধু সঙ্গের আয়োজন, যেটা সাঁইজি প্রবর্তন করেছিলেন তাঁর জীবদ্দশায় দোল পূর্ণিমায় যেভাবে তিনি সাধু সঙ্গ করতেন 24 ঘন্টা ব্যাপী, তার তিরোধানের পরে কিন্তু তার ভক্ত অনুরাগীরা তারা কিন্তু সেই একই ধারা সমন্বিত রেখেছেন এবং তার এই তিরোধানের দিনটিকে তারা সেই একই রকম সাধু সঙ্গ কিন্তু মিলিত হন। আজকে সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সাধু সঙ্গের শুভ সূচনা হবে এবং রাতভর চলবে বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে আগত সাধুদের সাধু সঙ্গ। আগামীকাল দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে সেই 24 ঘন্টার সাধু সঙ্গ কিন্তু সাঙ্গ হবে। ইতিমধ্যে প্রায় 5:30 বাজে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে লালন সাঁইজির মাজার সহ পাশে যে কালীগঙ্গার নদীর ধারে যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে। আজকে সন্ধ্যা 7টা থেকে সেই অস্থায়ী মাজারে অস্থায়ী যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে সন্ধ্যা 7টায় রয়েছে লালনের জীবন এবং দর্শনের উপরে আলোচনা। এরপর সেই আলোচনা শেষ হওয়ার পরে রাত 10টা থেকে শুরু হবে লালন সঙ্গীত এবং চলবে একেবারে ভোর 5টা পর্যন্ত। এভাবে আগামীকাল এবং পরশু দিন একই রকমভাবে কিন্তু এই আয়োজন রয়েছে কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবার কিন্তু বিদেশি কোনো দর্শনার্থীদেরকে আমরা দেখতে পাইনি। আফরিন, এই ছিল আমার কাছে কুষ্টিয়া লালন সাঁইজির আখড়াবাড়ি থেকে সাধু সঙ্গের সর্বশেষ খবর। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন দেবেশ সরকার।